আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো থাম্বনেলে দেখতে পাচ্ছো যে আমি লিখেছি আয়াতকে এই লোকে আর দেখতে পাবে না। আর এর বিষয়টি জানতে হলে কিন্তু আসলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো লেটস স্টার্ট। তো আজকে দেখো, আমি এখানে একটা পার্সেল নিয়েছি। এই পার্সেলটি আসলে অনেক দিন ধরেই আমাদের বাসায় ছিল, বলতে গেলে 2-3 দিন যাবৎ তো খোলা হচ্ছিল না। ভাবছিলাম যে তোমাদের সাথে একসাথে খুলবো, তো এই কারণেই আসলে যে খোলা হয়নি। তো চলো দেখে না যাক এই লাল প্যাকেটের ভিতরে কী রয়েছে। তো পার্সেলটি এসেছিলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আয়াতের বাবার বন্ধুর কাছ থেকে, কারণ হচ্ছে কি সে ঘুরতে গিয়েছিলো, তো সেখান থেকে আসলে এই খাবারগুলো এনেছিলো। তো দেন পরে আয়াতের বাবাকে এগুলো সে দিয়ে গেল আয়াতের জন্য, আমাদের জন্য। তো দেখো এখানে বিভিন্ন ফ্লেভারের আসলে যে চাটনি রয়েছে, গার্লিক চাটনি, তেঁতুলের চাটনি রয়েছে, আমের ফ্লেভারের চাটনি রয়েছে। তো এই সকল আচারগুলো আসলে আমি আচার একটু খুব কমই পছন্দ করি পার্সোনালি। তো দেখা যাবে যে এটা হয়তো আমার বোনকে দিয়ে দিচ্ছি, ও আমার খুব পছন্দ করে এইসব আচার। তো দেখা যাক এরপর কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটি প্যাকেটে তিনি আমাদের জন্য খুব অনেকগুলো চকলেট নিয়ে এসেছে, বিশেষ করে আয়াতের জন্য। আর আমার হচ্ছে গিয়ে যে ব্লু আর নীল কালার যে কফিনের চকলেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ। আর এটা আমি এখান থেকে বাজার থেকেও নিয়ে আসলে অনেকগুলো স্টোরেজ করে রাখি যে খাওয়ার জন্য। তো দেন হচ্ছে গিয়ে দেখি কি আছে আর এই ব্যাগের ভিতরে। তো এই ব্যাগের ভিতরে বোধহয় শুটকি রয়েছে, তো দেখা যাক কী রয়েছে। তো এই ব্যাগে যে লোটকা শুটকিগুলো রয়েছে, আসলে যে কক্সবাজার, তারপর হচ্ছে বান্দরবান, রাঙামাটি, আসলে এগুলো একটু টুরিস্টরা বেশিই আনে নিজের বাসার জন্য। তো দেন চলো চলে যাক আয়াতকে দেখতে। তো আয়াত হচ্ছে গিয়ে এখান দিক দিয়ে টাকলু হয়ে নিয়েছিল, যেহেতু একটু গরম গরম পড়ছে, তো আয়াত রাত্রেবেলা ঘামিয়ে যায়, আর এই কারণে ওর যাতে বেশি ঠান্ডা লাগানো লাগে, তাই ওর বাবা আগে ওকে একটু বেলমন্ডা করে দিচ্ছে। তো এখান থেকে আয়াত কিন্তু একটু মন খারাপই ছিল, যেহেতু সে ডাকলো হবে সবাই কি বলে বা তার ফ্রেন্ডরা কি তাকে চাতাবে কিনা, তো সেই কারণে সে কিন্তু চাচ্ছিল না। আর সে চাচ্ছিল যে তার বাবাকেও সে করে দেখ বেলমন্ডা। তো তার বাবা বলছিল আমাকে যে আসলে কি করবে কিনা, তো দেন আমি আর করতে দেয়নি। তো আজকের এই ব্লগটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।